प्रिय दर्शक आमी शफिकुल इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी जे छवि देखछेन आजकेई कलकाता राज्येर मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় एकटी ক্যাম্পে গিয়ে নিজের জন্য স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করে আনেন এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগেই তো দাবি করেছিলেন নবান্নে বসে জোর গলায় যে আমি সরকারি টাকায় এক কাপ চাও খাই না সেখানে সরকারি কোষাগার থেকে খরচ করা এই যে প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড যার 5 লাখ টাকা কভারেজ সেখানে এই কার্ড তিনি কেন সংগ্রহ করতে গেলেন তাহলে সেদিন যে দাবি করেছিলেন আমি নিজের টাকায় সংসার চালাই আমি ছবি আঁকি আমি গানের সিডি বানাই এবং সেই টাকায় সংসার চলে এবং আরও যে আয়টা হয় সেটা ডোনেট করেন পার্টি ফান্ডে দেন এইসব কথা বলেছিলেন যখন সেই মুখ্যমন্ত্রীকে আজকে একেবারে লাইনে দাঁড়িয়ে সরকারের এই যে স্বাস্থ্যসাথী কার্ড যে প্রকল্প এর জন্য সরকার কোটি কোটি টাকা খরচা করছে সেই কার্ড তিনি কেন সংগ্রহ করলেন এর জন্য তো সরকারকে তার কোষাগার থেকে টাকা দিতে হবে তার মানে সরকারি টাকাই তো তিনি তাহলে সুবিধা নিচ্ছেন তাহলে সেদিন কেন জোর গলায় এই রকম একটা কথা বলেছিলেন নবান্নে বসে আমরা সেই বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই সেদিন যেটা বলেছিলেন নবান্নে কি বলেছিলেন সেটা আপনাদেরকে আমরা শোনাব আমি একটা কথা বলে দিতে পারি শুনুন আমি এই গভর্নমেন্টের পয়সা এক পয়সা চাও খাই না এসব কথা বলবার আগে বারবার করে বলি চিন্তা করে দেখবেন বাংলার মানুষ কিভাবে নেবে আমি পার্লামেন্টে পেনশনও নিই না আপনারা কোনোদিনও লোককে জানতে দেন না আমি 1 লক্ষ টাকা করে পেনশন পাই প্রতি মাসে এই গত 5 বছর 6 বছর আমি 1 পয়সা পেনশন নিইনি আমি অ্যাসেম্বলিতে কিছু না হলেও আমি 1 লাখ টাকা করে মাইনে পেতে পারি মাইনে সহ যা যা আছে আমি 1 পয়সা নিই না মনে রাখবেন আমি গভর্নমেন্টের পয়সায় কোনো সার্কিট হাউসে গেলেও থাকি না আমি পে করি নিজের পে যদি বলেন কোথা থেকে করেন আমি বই লিখি আমি গানের সিডি বানাই তার থেকে যেটুকু পাই তার থেকে করি তাতে আমার চলে যায় আমি একা মানুষ আমার সবটাই জনগণের তাই এসব বলে আমি একটু আঁকি এত হিংসা কেন আমি এঁকেছি কেন আমি টাকা দিয়েছি সে টাকা তো চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে গেছে গেছে গভর্নর রিলিফ ফান্ডে আর আমার পার্টিকে আমি যদি কিছু দিয়ে সাহায্য করি তো আপনাদের আপত্তির কি আছে আপনারা তো হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব নেই কদিন আগে এই কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বই লিখি আমি গানের সিডি বানাই ছবি আঁকি সুতরাং সেই জায়গায় যখন বলেছিলেন যে আমি সরকারি টাকায় 1 কাপ চাও খাই না সেখানে সরকারি টাকায় খরচ করে এই কার্ড তিনি কেন তাহলে সংগ্রহ করলেন এটা কি একটা পলিটিক্যাল ড্রামা আমরা এ নিয়ে কথা বলেছিলাম বিরোধী দলের নেতা আব্দুল মান্নান তার সঙ্গে কথা বলেছিলাম তিনি এই প্রসঙ্গে কি বলেছেন সেটা আপনাদেরকে আমরা শোনাবো যে মুখ্যমন্ত্রী যখন এই দাবি করেছিলেন জোর গলায় নবান্নে বসে তাহলে তিনি কেন সরকারি প্রকল্পের এই স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করলেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিধানসভা বিরোধী দলের নেতা আব্দুল মান্নান মান্নান স্যার কি বলবেন মুখ্যমন্ত্রী তো বারবার বলেন আমি গভর্নমেন্টের টাকায় 1 কাপ চা খাই না সেখানে স্বাস্থ্যসাথী কার্ড যাতে প্রিমিয়াম দিতে হবে সরকারকে খরচ দিতে হবে সেই কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো নাটক করাতে ওস্তাদ তিনি সবসময় নাটক করতে ভালোবাসেন ছবি উঠবে খবরের কাগজে বেরোবে সারা পৃথিবীতে টাকা পাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড দিতে স্বাস্থ্যসাথী তো মুখ্যমন্ত্রী তো ইনকাম সার্টিফিকেট দিয়ে মুখ্যমন্ত্রীকে ডিক্লেয়ার করেছেন যে আমার এই টাকাটা কাকে দিয়েছি কোন চিট ফান্ডে দিয়েছি মুখ্যমন্ত্রী বলছেন দিয়ে দিয়ে আপনি যদি রানিয়ে থাকেন তাহলে যদি পার্লামেন্ট এন্টার মানে দেননি মুখ্যমন্ত্রী মানে দেননি তো মুখ্যমন্ত্রী যদি সরকারি সাহায্য না নেন সরকারি গাড়িটা কোথা থেকে ব্যবহার করবেন সবকিছু তো সরকারের ব্যবকান মুখ্যমন্ত্রী নাটক করায় মাস্টার আর যেটা মুখ্যমন্ত্রী বলেন তার অন্য উত্তর দিতে মুখ্যমন্ত্রী কথার কোন সততা আছে যে মুখ্যমন্ত্রী দাবি করেন রবীন্দ্রনাথ গান্ধীজির অনশন ভঙ্গ করেছেন যে মুখ্যমন্ত্রী দাবি করেন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ তোমার এ আছেন ওই কিডস এক্সপ্রেস দায়া করেছেন যে মুখ্যমন্ত্রী দাবি করেন ডহরের সন্তান আছে সন্তান সন্ততি আছে ডহর মানেটা কি তাই বোঝেন না উনি সিধু কানু ডহরের অনুষ্ঠানে গিয়ে ধরের অনুষ্ঠান থেকে সিধু কানুর পরিবারের সঙ্গে বলছে ধরের পরিবার কোথায় এই সব মুখ্যমন্ত্রী আজগুবি কথা এগুলো আজগুবি কথা বলে আমরা ওদের গুরুত্ব দিইনি আর তখন সুস্থ মাথায় বলতেন এখন তো দিশাহারা মুখ্যমন্ত্রী বিদায় ঘন্টা বেজে গেছে সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে এইসব নাটক করে ও পার পাবেন না নাটক করে ও বাঁচতে পারবে না মানুষই বাঁচতে পারবে নাকি মানুষ স্যার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যা হচ্ছে প্রচার সবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড আপনি কি করেছেন কার্ড না আমি স্বাস্থ্য আমি ডাক্তার কার্ড করাইনি এপিএল বিপিএল কোনটাই করায়নি যখন এসব ছিল না তখনও করায়নি কারণ হচ্ছে আমি সরকারের অনুদান নিয়ে আমি সরকারের সাবসিডি নিয়ে আমি তার নিইনি আপনি কি মনে করেন যে সবার জন্য কার্ড কি কখনো সম্ভব তাহলে গভর্নমেন্ট সম্ভব হবে না ও তো জানছে 3 মাস পরে থাকবে না জবাব তোকে দিতে হবে না
ও তো তিন মাস পরে চলে যাবে, তার আগে যত কিছু জানে না। তোমাকে তুমি বলো না, আমাকে যদি আমাকে বলো, আমি এই দেশের প্রধানমন্ত্রী হচ্ছি, আমি তোমাকে সব এইগুলো লিখে দিচ্ছি, কি মুখ্যমন্ত্রী হচ্ছে এগুলো সব লিখে দিচ্ছি, তো ওর তো আমার কোনো দাম নেই। জানেওয়ালা সরকার, এই যদি 9 বছরে করতো তাহলে বুঝতাম, 10 বছরে। এখন যার মৃত্যু ঘন্টা বেজে আসছে সে বলছে আমি সব দিয়ে যাচ্ছি, কারণ ও জানে তো দেওয়া যাবে না। তখন বলে দেখো আমি দিয়েছিলাম, এরা দেয়নি কোনোটা কার্ড। যারা পেয়েছে, কার্ড পেয়েছে, তারা কি চিকিৎসার সুযোগ পাচ্ছে? কোনোটাই পায় না। এর আগেও স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে, সার্বজনীন দেওয়া হয়নি, কিন্তু অনেক লোককে দেওয়া হয়েছে। চলো ওখানে চলো, ওখানে চলো। বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। শুনলেন আব্দুল মান্নান, তিনিও বললেন যে মুখে বলা হয় এই নিন না সেই নিন না, তাহলে সরকারি গাড়ি এই সমস্ত তিনি কী করে ব্যবহার করছেন, এই প্রশ্ন তুলেছেন। আর এটাও তিনি বলছেন যে যেভাবে মানে বলা হচ্ছে সবার জন্য এত কিছু, আলটিমেটলি কি মানুষ সবাই সেই সুবিধা পাবে, এই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুললেন। এখন দর্শক, আপনারা কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় নবান্নে বসে সেদিন যে দাবিটা করেছিলেন, আমি সরকারি পয়সায় এক কাপ চাও খাই না, সেখানে তাহলে কেন সরকারি প্রকল্পের, যেখানে সরকারে খরচ হবে সেই প্রকল্পের স্বাস্থ্যসাথী কার্ড তিনি কেন নিয়ে এলেন? চিকিৎসার জন্য খরচ যেটুকু হবে সেটুকু কি তার, সেই আয় কি এখন আর তার নেই, তার আয় কি এখন কমেছে, নাকি এই বলা আর বাস্তবটার মধ্যে একটা অনেক ডিফারেন্স রয়েছে এবং সব কিছুর মধ্যে একটা রাজনৈতিক নাটক কাজ করছে? দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।